আসসালামু আলাইকুম ভিউার্স আই এম বিডি ব্লগার ফারাজ মম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দেখতেই পাচ্ছেন আজকে আমার ছাদ বাগানের ড্রাগন ফল টিপে পাচ্ছে আমার হাজব্যান্ড তো আজকে দারোয়ান ভাই পেরেছিল দুটো আর আজকে আরও দুটো পারলো তো মাসাল্লা সবাই মাসাল্লাহ বলবেন আর আম আমও পেকেছে এই তো দেখেন ড্রাগন ফল আর একটা পারলো দেখতেই পারছেন তো মাশাল্লাহ তো আসলে যাই বলেন একদম অর্গানিক ফল কোনো ফরমালিন নাই নিজের গাছের নিজের হাতের লাগানো গাছের এই যে সামান্য ফলটুকু এটাই কি বলেন অনেক কিছু এটাই তো যাই হোক ওর তো গাছ ফল এগুলো অনেক প্রিয় ও লাগিয়েছে আর দেখতেই পারছেন যারা পুরাণ তারা তো চিনেন আর যারা নতুন দেখে নেন এটা হলো আপনাদের ভাইয়া আমার হাজব্যান্ড আর এই যে দেখেন বারো আম মুকুল ধরে আছে আমের ছোট ছোট কুড়ি ধরেছে আবার আম কাঁচা আম আবার পাকা আম তো মাসাল্লা আমরা এই যে দেখেন আম পেকেছে এখন এই আমটা পারা হলো আমরা প্রতি মাসেই আম পাকা আম খাই কাঁচা আম খাই তো এটাই কি বলেন কম কি এই যে বাগানটা দেখছেন এইটা আমার ছাদ বাগান তো যারা নতুন দেখছেন তো এই যে দেখেন আর যারা পুরান তারা তো চিনে নেই আজকে এই যে দুটো আম পারলো আম পেকেছে আর দেখেন আম গাছটা কত বড়ো হয়েছে আম গাছের নিচে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে এই যে দেখেন আর কত সুন্দর মুকুল ধরে আছে তো সবাই দোয়া করবেন আর যাদের যাদের ছাদ আছে আপনারা একটু করে ছাদ বাগান করে নেবেন নিজের হাতে লাগানো ফল ফলাদি শাক সবজি অনেক ভালো লাগে খেতে তো দেখতেই পারছেন এই যে চারটা ড্রাগন ফল পারা হলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই ড্রাগন ফল আমি তিন বছর ধরে ছাদ বাগান থেকে খাচ্ছি ভীষণ মিষ্টি আমি বাইরেরটা খেয়ে দেখেছি কিনাটা এতটা মিষ্টি না কিন্তু আমার এই ছাদ বাগানের ড্রাগন ফলটা ভীষণ মিষ্টি আর এই যে আম আম আমরূপালি এই আমগুলো আর এই আম আমরূপালি খেতে তো অসাধারণ মজা আর খুব মিষ্টি তো আমরা আজকে এখন ড্রাগন ফল কাটবো খাবো আর আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতেই পাচ্ছেন তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাইকে আমার চ্যানেলে আমার এলভিতে আমন্ত্রণ রইল প্লিজ আপনারা আসবেন আর এই তো খাচ্ছে পাখিও খাচ্ছে কিন্তু মাঝে মাঝে ফল খাক সবাই খাক মানুষ খাক আমরা খাই পাখিও খাক আবার মাঝে মাঝে দুই একটা চুরিও হয়ে যাচ্ছে অবশ্য ছোট বাচ্চারা পেরে নেয় সেটা কোনো ব্যাপার না গাছের ফল এত সুন্দর ফল দেখলে তো পারবেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর সবাই নিরাপদে থাকবেন আর দেখেন ফলটা কত সুন্দর ইয়ামি আর লোভনীয় খেতে কিন্তু দারুণ মিষ্টি আপনারা বিশ্বাস করবেন কি না জানি না অসাধারণ মিষ্টি আমাদের এই ড্রাগন ফলটা আমাদের নিজের হাতে লাগানো গাছটা আমরা তিন বছর ধরে খাচ্ছি আবারও আপনাদের বলছি আর এই যে দেখেন আমও কেটে খাচ্ছি যাই হোক যেমন হোক আমি তো বললাম নিজের হাতে লাগানো গাছ এটা যারা বাগান করেছে শুধুমাত্র তারাই বুঝবে তো আমি তো অনেক আগেই বিদায় নিয়ে নিয়েছিলাম তো ভালো থাকবেন আল্লাহ